ওয়েলকাম দীপ চক্রবর্তী চ্যানেল, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি মানিকতলা পটুয়া পাড়ায়। হ্যাঁ, মানিকতলা পটুয়া পাড়ায় আজকে কালী পুজোর দুদিন আগে কীরকম কী প্রস্তুতি, ঠাকুর কতটা কী রেডি হলো সেটাই ঘুরে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা দেখুন, অনেক কিছু দেখতে পারবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। এখানে দেখুন স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি কালী ঠাকুরের গায়ে রং করা চলছে, ঠাকুরের শাড়ি পরানো, ঠাকুর পুরোপুরি প্রায় 90% ওপর রেডি। দেখুন প্রায় প্রত্যেকটা ঠাকুরের লক্ষ্য করুন, চুল অর্ধেকের বেশিতে কিন্তু পরানো নেই। এগুলো একদম শেষ ফিনিশিংয়ের সময় চুল পরানো হয়, আই ভুরুষ পরানো হয়, ঠাকুরকে কমিটির হাতে তুলে দেওয়া হয় বা বাড়ির ঠাকুর বাড়িতে চলে যায়। এখানে সমস্ত ঠাকুর দেখুন, ছোটো ছোটো ঠাকুর, বাড়ির ঠাকুর। এই সাজটা দেখুন বেশ ভালো, জমকালো সাজ দিয়েছে ঠাকুরকে। চক্ষুদান এখনও বাকি, এখনও ঠাকুরের গায়ে কিন্তু রং হয়নি, খড়ি রং হবে তারপরে। এটা কিন্তু কার্তিক ঠাকুর তৈরি হচ্ছিলো, কালী নয়। এখানে সব বাড়ির ঠাকুর দেখুন, ছোটো ছোটো ঠাকুর পেয়ে যাবেন এখানে। এই দেখুন শাড়ি পরানো, পেছনে বেশ চালি করা, খুব সুন্দর ঠাকুরটা, বেশ জমকালো ব্যাপার আছে। এখনও ঠাকুরের রং করা বাকি, আজকে কিন্তু 10 তারিখ, আর ঘণ্টাখানেক পর গেলেই প্রায় ঠাকুর সমস্ত রং করে দেবে এরা। আর এখন যেহেতু স্প্রে গানে রং হয়, রং খুব তাড়াতাড়ি হয়। এই ঠাকুরটা কিন্তু ফাটাকেষ্ট স্টাইলের ঠাকুর, দেখুন ফাটাকেষ্ট স্টাইলের ঠাকুর। প্রথমে যেটা দেখছিলেন ভিডিও স্টার্টিংয়ে, রং হচ্ছিলো এই ঠাকুরটারই। এই দেখুন কত সুন্দর ঠাকুরটা, ভালো ফিনিশিং ভালো দিয়েছে ঠাকুর। দেখুন ঠাকুরটা কত সুন্দর, মুন্ডু মালা এখনও রেডি হচ্ছে। আর এদিকে সব, এই দেখুন একটা ছোট্ট ঠাকুর, এটা বাচ্চা ছেলে তৈরি করছে। এই দেখুন কী সুন্দর ঠাকুরটা তৈরি করেছে, বড়দের অবশ্য হাত রয়েছে কিন্তু বাচ্চারাই দেখছিলাম ঠাকুরটা তৈরি করছে। এখানে দেখুন ঠাকুর পুরোপুরি রেডি, ভোলে বাবা থেকে শুরু করে মা কালী দুজনেই পুরোপুরি তৈরি মণ্ডপে যাওয়ার জন্য। এই ঠাকুরটা কিন্তু বেশ বড়, আমাকে ক্যামেরা তুলে দেখাতে হয়েছে, এই ঠাকুরটা বেশ বড় ঠাকুর, প্রায় 12 ফুটের ওপর ঠাকুর ছিল এটা। এখানে সব ঠাকুর প্রায় রেডির দিকে, কিন্তু চুল পরানো বাকি, চুল পরিয়ে আর একটু সাজের হয়তো কাজ আছে, করলেই কমপ্লিট। এখানে সব ঠাকুর প্রায় কমপ্লিটের দিকে, সব আজকে রাত্রিরে বেরাবে ঠাকুরগুলো, যা কথা বললাম আমি। এই দেখুন বেশ ভালো ঠাকুর, এখানে শিল্পী চক্ষুদান করছে, সুন্দরভাবে কাজ চলছে। দেখুন এদের দিকে ঠাকুরগুলো দেখি, এই ঠাকুরগুলো কিন্তু সব 8 ফুট 8.5 ফুট মধ্যেই ঠাকুরগুলো রয়েছে। ছোট ঠাকুর তো রয়েইছে, কিন্তু এইদিকেও দেখুন এগুলো সব 5 ফুট 4 ফুটের ঠাকুর আছে। টোপর মিলিয়ে কিন্তু প্রায় 7-8 ফুট হয়ে যাচ্ছে ঠাকুরগুলো, বেশ দেখুন টোপরগুলো বেশ বড় বড়। এই ঠাকুরটা এই যে বলছিলাম, এই দেখুন ঠাকুরের রং হচ্ছে ফাটাকেষ্ট স্টাইলে। যে ঠাকুরটা একটাই দেখলাম এই পটুয়া পাড়াতে, বেশ সুন্দর ঠাকুরটা ফিনিশিং দিচ্ছে, রং চলছে। এখানে দেখুন মেন জিনিস চালি তৈরি, ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে যে চালি চালচিত্র থাকে সেই চালচিত্র কিন্তু এখানে তৈরি হয়েছে। চালিটার হাইট কিন্তু 15 ফুটের ওপর। দেখুন প্রথমে আটা দিয়ে দেওয়া হয়েছে, হালকা একটু টেনে গেলে তারপর কিন্তু এই দেখুন কলকাগুলো বের করে এই যে সেটিং করতে শুরু করে, দেখুন কী সুন্দর শেডিং করছে এরা, বেশ ভালোভাবে শেডিং করছিলো দেখলাম। এই দেখুন একটু আটায় ভিজিয়ে নিয়ে ওভারল্যাপিং করলো, এটা দিয়ে সেট করে দিচ্ছে। এই দেখুন কলকাগুলো সব এক এক করে সেট করছে। এগুলো কিন্তু কাটা কলকা নয়, এগুলো কিন্তু সব ওই প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং যে কলকাগুলো হয় ওই কলকা এগুলো, ঠিক আছে। এ দেখুন এখানে ঠাকুর প্রায় সমস্ত রেডি, আজকে রাত্রিরেই মনে হয় সব ঠাকুর বেরিয়ে যাবে, আজকালের মধ্যে সব ঠাকুর পুরো ফাঁকা হয়ে যাবে। বেশ ভালো ঠাকুর, সব অনেক ঠাকুর রয়েছে এখনও বেরায়নি এখান থেকে, প্রায় ঠাকুর অর্ডারের আছে। কথা বলছিলাম ওই দাদাদের সাথে, ঠাকুর কিন্তু অর্ডারের, আজকে রাত্রির থেকে এই বিকেলের পর থেকে ঠাকুর বেরানো শুরু করবে। আজকে বলছিল ওই রাত্রির 2-3টের মধ্যে প্রায় ঠাকুর অনেকটা হালকা হয়ে যাবে, আর কালকে দুপুরের মধ্যে ঠাকুর প্রায় 90% পুরো বেরিয়ে যাবে। হয়তো কিছু বাড়ির ঠাকুর থাকবে, বাদবাকি কমিটির ঠাকুর কিন্তু আজকে সব সন্ধেবেলার মধ্যে বেরিয়ে যাবে, যা কথা বলছেন। এখানে দেখুন একটা বেশ বড় ঠাকুর, প্রায় 12.5 থেকে 13 ফুটের ঠাকুরের শাড়ি পরানো হচ্ছে। এই দেখুন শাড়ি পরানো হচ্ছে ঠাকুরটা, ঠাকুরের গায়ের ওপরেই দেখুন লাল শাড়ি, লাল বেনারসি আর কি পরানো হচ্ছে। আজকের জন্য এইটুকুই, ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করুন,
সাথে থাকুন, চলুন টাটা।